বর্তমানে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীব বিজ্ঞান অনুষদের কিছু শ্রেণীকক্ষ ও পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটি নির্মাণ করা হয়েছিল সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে। তাছাড়া 1904 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অস্তিত্বই ছিল না। ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদ আহমদ হাসান দানি লিখেছেন, কার্জন হল নির্মিত হয়েছিল টাউন হল হিসেবে, কিন্তু শরীফউদ্দিন আহমদ এক প্রবন্ধে বলেছেন এ ধারণাটি ভুল। তার মতে এটি নির্মিত হয়েছিল ঢাকা কলেজের পাঠাগার হিসেবে এবং নির্মাণের জন্য অর্থ প্রদান করেন ভয়েল রাজকুমার। ১৯০৪ সালে ঢাকা প্রকাশ লিখেছিল ঢাকা কলেজ নিমতলিতে স্থানান্তরিত হইবে। এই কলেজের সংসবে একটি পাঠাগার নির্মাণের জন্য সুযোগ্য প্রিন্সিপাল ডাক্তার রায় মহাশয় যত্নবান ছিলেন। বড় লাট বাহাদুরের আগমন উপলক্ষে ভয়ালে রাজকুমারগণ এই অঞ্চলে লর্ড কার্জন বাহাদুরের নাম চিরস্মরণীয় করিবার নিমিত্তে কার্জন হল নামে একটি সাধারণ পাঠাগার নির্মাণের জন্য 1,50,000 টাকা দান করেছেন। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা কলেজের ক্লাস নেওয়া হতে থাকে কার্জন হলে। পরবর্তী সময়ে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে কার্জন হল অন্তর্ভুক্তকৃত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য, যা আজ অবধি ব্যবহৃত হয়ে আসছে। 1904 সালে ফেব্রুয়ারিতে পূর্ব বাংলা সফর করেন লর্ড কার্জন। বাংলার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের মতামত জানতে চান। ঢাকা তখন নিতান্তই একটি মফস্বল বাংলার রাজধানী নয়, আয়তনও খুব বেশি বড় ছিল না। তখন বুড়িগঙ্গার পাড় থেকে ফুলবাড়িয়া পর্যন্ত ছিল ঢাকার বিস্তৃত। ট্রেনে চড়ে ভাইস রয় লর্ড কার্জন এবং লেডি কার্জন এসেছিল ঢাকায়। লর্ড কার্জনের আগমন উপলক্ষে সেদিন ঢাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু হেন্ডারসন লেন্থ ফ্রেজার নিজ হাতে ফুলের মালা পরিয়ে লর্ড কার্জনকে সম্বর্ধনা জানান। এরপর লর্ড কার্জনকে নিয়ে যাওয়া হয় রমনায়। 1904 সালের 9 ফেব্রুয়ারিতে তিনি কার্জন হলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। লর্ড কার্জনের ঢাকা আগমন ছিল একটি ঐতিহাসিক ঘটনা। ঢাকার ইতিহাস ঘাঁটতে গেলে এই ঘটনাটি বারবারই সামনে আসে। পিছিয়ে পড়া পূর্ব বাংলার মানুষ সেবারই সর্বপ্রথম কোনো ভাইসরয়ের সাক্ষাৎ পায়। লর্ড কার্জনের আগমন পর থেকেই উপমহাদেশে ঢাকার ভাবমূর্তি এক অন্যান্য উচ্চতায় উঠে আসে। মাত্র 2 বছর পরই বঙ্গভঙ্গের মাধ্যমে ঢাকা পূর্ব বাংলার রাজধানী হিসেবে স্বীকৃতি পায়। কার্জন হলের সাথে জড়িয়ে আছে বঙ্গভঙ্গের ইতিহাস। মূলত কার্জন হল নির্মিতই হয়েছিল বঙ্গভঙ্গ উপলক্ষে। 1903 সালে প্রথম বঙ্গভঙ্গের প্রস্তাব সমবিবেচনা করা হয়। তখন বঙ্গ হতে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা এবং ঢাকা ও ময়মনসিংহ জেলাকে আসাম প্রদেশে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব ছিল। 1904 সালের জানুয়ারিতে সরকারিভাবে এ পরিকল্পনা প্রকাশ করা হয়। এরপর ফেব্রুয়ারিতে লর্ড কার্জন বাংলার বিভিন্ন জেলার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ঢাকা চট্টগ্রাম ও ময়মনসিংহ সফর করে এ বিভক্তির বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে বক্তৃতাও দিয়েছিলেন। অবশেষে বঙ্গভঙ্গের পরিকল্পনা চূড়ান্ত হয়। নতুন প্রদেশের নামকরণ করা হয় পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী হবে ঢাকা। এর আয়তন নির্ধারিত হয় 1,06,504 বর্গমাইল। মোট জনসংখ্যা দাঁড়ায় 3,10,00,000। এর মধ্যে 1,80,00,000 ছিল মুসলিম এবং 1,20,00,000 ছিল হিন্দু। ব্রিটিশ সরকার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে 1905 সালের 19 জুলাই। একই বছরের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম এলেই নাম চলে আসে ঐতিহাসিক কার্জন হলের। ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচিত এই ভবনটিতে সংযোজিত হয়েছে ইউরোপ ও মুঘল স্থাপত্যরীতির দৃষ্টিনন্দন সংমিশ্রণ। ঐতিহাসিক শিল্পের সাথে মিশ্রিত হয়েছে আধুনিক কারিগরি বিদ্যা। মুঘল ধাঁচের খিলান ও গম্বুজে প্রকাশ পায় প্রাশ্চাত্য ও ইসলামিক স্থাপত্য। এ ভবনটিতে সংযোজিত হয়েছে ইউরোপ ও মুঘল স্থাপত্যরীতির দৃষ্টিনন্দন সংমিশ্রণ। আংশিকভাবে মুসলিম স্থাপত্যরীতিও ফুটে উঠছে।
ভবনের বাইরের অংশে গাঢ় লাল রঙের ইট ব্যবহার করা হয়েছে। কিছুটা দূরে থেকে এর দৃষ্টিনন্দন খিলান ও গম্বুজগুলো দেখতে বেশ চমৎকার দেখায়। কারুকার্য খচিত দৃষ্টিনন্দন এই ভবনে রয়েছে একটি বিশাল কেন্দ্রীয় হল। ভবনটির সামনে রয়েছে একটি প্রশস্ত বাগান, যেখানে সবুজের বুক ছিঁড়ে পশ্চিম থেকে পূর্বে চলে গেছে একটি সরু রাস্তা। এর পেছনে রয়েছে একটি বিশাল পুকুর, যার পশ্চিম পাড়ে শেরে বাংলা ফজলুল হক ঘরের মূল ভবন। দ্বিতল এই ভবনে ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচিত। পুরো ঢাকায় কার্জন হলের সমকক্ষ ঐতিহাসিক স্থাপনা খুব কমই রয়েছে। কার্জন হল একমাত্র স্থাপনা যা তার প্রতিষ্ঠার পর থেকে এখনও রূপরস ধরে রেখে আসছে। বিগত এক শতাব্দীর বেশি সময় ধরে এই স্থাপনার যেন চিরযৌবনা হয়েও ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। কার্জন হলের ভেতরে রয়েছে বিশাল হলরুম, যা বিজ্ঞান অনুষদের পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। কার্জনের রং লাল কেন, এমন প্রশ্ন শুনতে অবান্তর মনে হতে পারে, কিন্তু কার্জন হলের রং লাল হওয়ার পিছনে একটি কথা প্রচলিত রয়েছে। এই স্থাপনার ইউরোপীয় দিওয়ান ই খাসের অনুকরণে লাল বেলে পাথরের পরিবর্তে ব্রিটিশরা গাঢ় লাল ইট ব্যবহার করেছে। এই স্থাপনার মাধ্যমে ব্রিটিশরা প্রমাণ করতে চেয়েছে উপমহাদেশে তাদের অবস্থান আকবরের মতো, কেননা একমাত্র আকবরকেই তারা শ্রেষ্ঠ ও যোগ্য মুঘল শাসক হিসেবে স্বীকার করত। বাংলার প্রতিটি আন্দোলন সংগ্রামের সাক্ষী কার্জন হল। ভাষা আন্দোলনের জলজলে স্মৃতি নিয়ে কার্জন হল সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে আজও। 1948 সালে যখন মোহাম্মদ আলী জিন্না এখানে ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তৎক্ষণাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করে। ভাষা আন্দোলনের প্রারম্ভিক ইতিহাসের সাথে এভাবে জড়িয়ে যায় কার্জন হলের নাম। 1969-এর গণ অভ্যুত্থানে এই হলের ভূমিকা অপরিসীম, যে সময়ে সকল আন্দোলন সংগ্রামের আতুল ঘর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কার্জন হল। একইভাবে 71-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসেও কার্জন হলের নাম স্মরণীয় হয়ে রয়েছে। সুপ্রিয় ভিউয়ার, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আমি বিদায় নিচ্ছি।